নমস্কার, আমি তোতনা। বাঙালির রান্না বান্নাতে সবাইকে আমন্ত্রণ। আজ আমি বানাবো কাতলা মাছের তেল ঝাল। এর জন্য নিয়েছি কাতলা মাছের পিস 4টি, সর্ষের তেল 2 টেবিল চামচ, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দুটো মিলিয়ে আমি নিয়েছি আধা চা চামচ, নুন পরিমাণ মতো, হলুদ গুঁড়ো সামান্য, এটা গ্রেভিতে দেব। মাছে হলুদ মাখানোর জন্য আমি আলাদা হলুদ নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আধা চা চামচ, লঙ্কা গুঁড়ো আধা চা চামচ। লঙ্কা গুঁড়োটা অবশ্যই আপনারা ঝাল বুঝে দেবেন। কালো জিরে সামান্য, 2 কোয়া রসুন সরু সরু করে কুচানো, আদা রসুন বাটা 1 চামচের 1/4, 1টা পেঁয়াজ কুচি, 1টা টমেটো কুচি, টমেটো আমি কেটেছি খুবই ছোট ছোট করে, আর লাগছে সর্ষে বাটা 1 চামচ। প্রথমে আমি মাছে নুন হলুদ মাখিয়ে নেব, তাই মাছে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দেব হলুদ। হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এরপর ভাজবো মাছ, তাই কোড়া গরম করে তেল দিচ্ছি। তেল গরম হলে দিয়ে দিচ্ছি মাছের পিস। গরম তেল, তাই সাবধানে মাছের পিসগুলো দিতে হবে। 1 পিঠ ভাজা হলে মাছের পিসগুলো উল্টে দিচ্ছি। মাছের পিসগুলো ভালোভাবে ভেজে নেব। মাছ ভাজা হলে তুলে নিচ্ছি। এই তেলেই দিয়ে দেব কালো জিরে, দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ ভালোভাবে ভেজে নেব। ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব ধনে জিরে গুঁড়ো, আদা রসুন বাটা, আর দেব অল্প একটু জল, যাতে মশলা ভালোভাবে কষানো যায়। মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর দেব রসুন কুচি, দিয়ে দেব টমেটো কুচি, আর দেব পরিমাণ মতো নুন। এ সময় নুন দিলে টমেটো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার এটা ঢাকা দিয়ে হতে দেব 10 মিনিট, তবে আঁচ কমিয়ে, কিন্তু মাঝে মাঝে ঢাকা খুলে নেব। সব উপকরণ নাড়াচাড়া করে দিচ্ছি, না হলে নিচে লেগে যাওয়ার ভয় থাকে। আবার এটা ঢাকা দিয়ে হতে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। টমেটো সেদ্ধ হয়ে মশলার সাথে মিশে গেছে। এবার এর মধ্যে দেব জল। এ সময় দিয়ে দেব সর্ষে বাটা। সর্ষে বাটা মশলার সাথে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব ভাজা মাছ, আর ওপরে ছড়িয়ে দেব কাঁচা সর্ষের তেল। এবার এটা হতে দেব প্রায় 10 মিনিটের মতো, কিন্তু আঁচ কমানো থাকবে। মাঝে একবার মাছের পিসগুলো উল্টে দিচ্ছি। দশ মিনিট পর নামিয়ে নেব কাতলা মাছের তেল ঝাল। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।